আজ আমরা এক বহুল আলোচিত ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো। আলোচিত ব্যক্তিত্ব যার নেতৃত্বে বর্তমানে গড়ে উঠছে জাতীয় ঐক্য প্রক্রিয়া, সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে, পিছনে দেশের মানুষ একযোগে কাজ করছে। জাতীয় ঐক্য প্রক্রিয়ার এই আলোচিত ব্যক্তিত্ব ডক্টর কামাল হোসেন, বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা। সচরাচর তাকে ডক্টর কামাল হোসেন হিসাবে উল্লেখ করা হয়। তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম। 1971 তিনি আগরতলা সীমান্ত পার হয়ে ভারতে গেলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পরবর্তীতে পাকিস্তান গমন করেন এবং সেখানে আইন ব্যবসা শুরু করেন। কয়েক মাস পর পাকিস্তান সরকার তাকে গ্রেপ্তার করে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর 1972 8ই জানুয়ারি শেখ মুজিবের সঙ্গে তাকেও মুক্তি দেয়। তিনি শেখ মুজিবের সঙ্গে 10 জানুয়ারি লন্ডন হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি সর্বদাই সোচ্চার। তাকে ব্যক্তিগত সততা, ন্যায্যতা, মানবাধিকার ও গণতন্ত্রের প্রবক্তা হিসেবে সাধারণভাবে সম্মান করা হয়। তার নেতৃত্বে তৈরি হয়েছে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান। এই প্রধান দুই কাজের বাইরে মানবাধিকার নিয়েও উচ্চকিত ডক্টর কামাল হোসেন সম্প্রতি বাংলা আবেগ আপ্লুত হয়ে বঙ্গবন্ধুর সঙ্গ মনে করে বিদেশ আইন নয় পাকিস্তানের কারাগারে থাকা দিনগুলো আফগানিস্তানের জাতিসংঘের হয়ে প্রতিনিধিত্বকালীন জরুরি সময় নিয়ে 1961 থেকে 62 67 থেকে 68 পর্যন্ত শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়া লন্ডনের অক্সফোর্ডের অল সোলস কলেজে 2 বছর এবং নাফিল কলেজে 2 বছর শিক্ষকতা করেছেন ডক্টর কামাল। এই সময় থেকেই শিক্ষকতার পাশাপাশি পেশাজীবী হিসেবে উপদেশ দিতে ডাক আসা শুরু হয়। জীবনে নানা সময়ে বহুমাত্রিক পেশায় নিজের সম্পৃক্ততা তৈরি করলেও সব মনোযোগ পেয়েছেন আইন পেশায়। 79 বছরে এসেও সম্পূর্ণ সতেজ তার স্মৃতি। 1937 কলকাতার চৌরঙ্গী রোডে জন্ম নেয় ডক্টর কামাল হোসেনের বাবার। ডক্টর কামাল হোসেনের বাবার নাম ডক্টর আহমদ হোসেন, মায়ের নাম হোসনিয়ারা বেগম। 12 বছর বয়সে ভারত পাকিস্তান বিভক্তির পর 1949 সপরিবারে বাংলাদেশে চলে আসেন তারা। 1937 খ্রিস্টাব্দের 20 এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। 1957 খ্রিস্টাব্দে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জুরিসপ্রুডেন্সে স্নাতক এবং 1958 খ্রিস্টাব্দে ব্যাচেলর অফ সিভিল ল ডিগ্রি লাভ করেন। লিঙ্কনস ইন এ বার এক ল অর্জনের পর আন্তর্জাতিক আইন বিষয়ে পিএইচডি করেন 1964 খ্রিস্টাব্দে। আইনজীবী সারা হোসেন তার কন্যা। ডক্টর কামাল হোসেন বাংলাদেশ সংবিধান প্রণেতা হিসেবেই অধিক পরিচিত। রাজনীতিতে তিনি ছিলেন সবসময় সোচ্চার। 1970 সালে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। 1972 সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1972 সালে আইন মন্ত্রী এবং 1973 সাল থেকে 1975 সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর কামাল হোসেন জাতিসংঘের স্পেশাল রিপোর্টারের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি গণফোরাম নামের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা সভাপতি। তার নেতৃত্বে বর্তমান 5 দফা দাবি আদায়ে জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠিত হয়েছে, যা দেশের মানুষের কাছে বেশ গ্রহণযোগ্য হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক অসাম্প্রদায়িক কার্যকর গণতান্ত্রিক শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বৃহত্তর ঐক্য গঠনের যাত্রা শুরু করেছে ডক্টর কামালের যুক্ত ফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া। আপনারা আমাদের সাথে ছিলেন, এজন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।